সবাইকে শুভেচ্ছা আজ আমি নবম শ্রেণী বিষয় গুণে চতুর্থ অধ্যায় অনুশীলনী চারটি সূত্রকে সূচক নিয়ে আলোচনা করব প্রথমে আমরা কয়েকটি সূত্র দেখি যেমন x টু দা পাওয়ার 0 তার মান হবে 1 আর x টু দা পাওয়ার মাইনাস n সমান হবে 1 বাই x টু দা পাওয়ার n x টু দা পাওয়ার x বা a to the power x by e to the power y সমান e to the power x minus y অর্থাৎ ভাগ করতে কি হবে বিয়োগ হবে e to the power x গুণন e to the power y সমান e to the power x plus y গুণ করতে পাওয়ারটা যোগ হবে ভাগ করতে পাওয়ার হবে বিয়োগ আর e to the power x সমান সমান যদি e to the power y হয় তাহলে আমরা লিখতে পারি x সমান সমান y অর্থাৎ বেস সমান বেস হলে পাওয়ার সমান পাওয়ার লেখা যায় আবার e to the power x সমান সমান যদি আবার b to the power x হয় অর্থাৎ এবার পাওয়ার সমান তাহলে আমরা লিখতে পারি a সমান সমান কি b তাহলে এবার চলো আমরা একটা উদাহরণ বা অঙ্কের মাধ্যমে আমরা সূত্রগুলো দেখি কিরকম এক নম্বর x to the power 7 into x to the power minus 7 by x to the power into x to the power minus 4 যদি এরকম হয় তাহলে আমরা এখানে আসি কি গুণ তাহলে গুণ থাকলে আমরা এখানে সূত্রে আমরা দেখলাম যে গুণ যদি থাকে তাহলে পাওয়ার কি হয় যোগ হয় তাহলে x to the power 7 minus 7 আর এর পাওয়ার আছে 1 তাহলে আমরা লিখতে পারি x to the power 1 minus 4 অর্থাৎ গুণ থেকে পাওয়ার যোগ যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এখানে মাইনাস ব্যবহার করা হয়েছে সমান x to the power 0 আর এটা হবে x to the power minus 3 কোন কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে বলা যাচ্ছে তার মান হবে 1 তাহলে 1 আর এটাকে আমরা সূত্রে লিখতে পারি 1 বাই x to the power cube তাহলে আমরা উল্টে দিলে 1 গুণন x to the power cube বাই 1 মান মান কাটা সমান সমান x cube এটা হবে তার आंसर তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখি এটা যদি আমরা দেখি এখানে রুটটা আমরা কি হবে যদি রুটের মান হবে হাফ যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এটা স্কোয়ার 2 বাই 3 অর্থাৎ এই রুট রুট ওভার 3 এটার মান হচ্ছে 1 বাই 3 আর এখানে আছে স্কোয়ার তাহলে গুণন হলো স্কোয়ার তাহলে হয় কি 2 বাই 3 তাহলে এটা আমরা লিখতে পারি 2 বাই 3 ইনটু 7 এটা হবে 1 বাই 3 আর এটার মান হবে মানে রুটের মান হচ্ছে তো হ্যাঁ এবার গুণের সময় পাওয়ার যোগ হয় আর ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয় তাহলে আমরা লিখতে পারি সেভেন টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি আর পাওয়ারটা হবে কি বিয়োগ আমরা বিয়োগ একটু পরে করি তাহলে সেভেন ওয়ান বাই টু টু তাহলে গুণ এখানে যেহেতু গুণ আছে আর বেশি একই রকম আছে শুধু পাওয়ারটা কি হবে যোগ হবে এই জন্য আমরা এখানে যোগ করলাম আর ভাগের পরে আমরা ভাগটা আমরা রেখে দিলাম তাহলে ওয়ান থেকে হাফ মাইনাস করলে হবে কত হাফ হাফ মানে আমরা জানি বরাবর সেভেন এটা আশা করি বুঝতে পেরেছ তো তোমরা ভালো করে সূত্রগুলো আগে আয়ত্ত করবে তারপর আমি যে দুটো এক্সাম্পল দেখাটা এই এক্সাম্পল দেখে দেখে চেষ্টা করবে যদি না হয় আমরা
আলোচনা করব এবারে